বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধি, আল কোরআন একটি আরবি শব্দ যার অর্থ বাংলাতে বোঝায় সব কোরআনও তথা একত্রে সংরক্ষিত। মূলত আল কোরআন শব্দটি সৃষ্টিকর্তার মূল সৃষ্টি তিনটি থেকে শুরু, অর্থাৎ মহা ও মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের মূল সৃষ্টি হলো তিনটি। এই মূল সৃষ্টি তিনটির মধ্য দুটি মূল সৃষ্টি মানব জাতির পৃথিবীতে বেঁচে থাকতে তার সৃষ্টিসমূহগুলো অনুসরণ করে উপলব্ধি মাফিক বুঝে শুনে ও দেখতে পায়। বাকি একটি মূল সৃষ্টি মানব জাতির মৃত্যুর পর সৃষ্টির সকল কর্মকাণ্ড প্রকাশ করেন সৃষ্টিকর্তা স্বয়ং। এই মূল সৃষ্টি স্রষ্টার স্বয়ং প্রকাশিত কর্মকাণ্ডই হল মানব জাতিদের জন্য পৃথিবীতে বেঁচে থাকার পূর্ণ নিয়মকানুন। মানা ও না মানার হিসাব নিকাশের প্রতিচ্ছবি, মূলত মানবীয় এই প্রতিচ্ছবিই হল স্রষ্টার পরজগৎ মানুষের জন্য। এটাই মানুষের জন্য পুনরুত্থিত সংবিধান। এই সংবিধানের দুটি দিক আছে বিচার বিভাগের জন্য, যাহাকে আমরা বেহেস্ত ও দোজক বলে জানি। এই পুনরুত্থিত সংবিধানের প্রতিচ্ছবি মূল একটি সৃষ্টি থেকে 6000 মানবীয় সংবিধান সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা। এই 6000 সংবিধান নিয়ে আলোচনা করব অন্য পোস্টে। এখন আবার চলুন ঘুরে আসি সৃষ্টিকর্তার মূল সৃষ্টি ওই দুইটি জগৎ থেকে। শুধু সৃষ্টিকর্তার সকল কর্মকাণ্ড মূল সৃষ্টি তিন থেকে, হাজারো সৃষ্টির প্রতিচ্ছবি সব সর্ব মহা মহান ছোট বড় মাঝারি উঁচু নিচু ভালো মন্দ রূপে বিরাজ করছে। এ সকল সৃষ্টির প্রতিচ্ছবি সব একত্রে করা হলো কুরআন। আর এই কুড়িয়ে একত্রিত সৃষ্টির প্রতিচ্ছবি রূপ হলো মানব। আর প্রকৃত আল কোরআন হলো একজন পূর্ণাঙ্গ মানব, পক্ষান্তরে মানব পরিচালিত তথা পরিচালক হলো মানুষ, আর মানুষ হলো স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ। পক্ষান্তরে সৃষ্টির সকল কর্মকাণ্ডের নিয়মকানুন আকার আকৃতি দৈর্ঘ্য প্রস্থের ভেদ প্রতিচ্ছবি তথা রূপ হলো প্রকৃতির প্রতীক। এ সকল ধ্যান ধারণা সংরক্ষিত দক্ষতা ধারণকারক হলো ব্যক্তি। এই ব্যক্তি দ্বারা লিখিত দলিলকে সাংবিধানিক কিতাব বলে। কিতাব হলো আরবি শব্দ যার বাংলা অর্থ হলো পাণ্ডুলিপি তথা বই। তাই লিখিত কাগজের বইয়ে উল্লেখিত আরবি শব্দে উল্লেখিত করেছে মানব জাতি, যা আলিকাল কিতাব। অপরদিকে মানব হলো স্রষ্টার একমাত্র সৃষ্টির আল কোরআন। তাই তো সুফি দর্শনে বলা হয় মানব ছাড়া আল্লাহর কোনো দলিল নাই, কিতাব ছাড়া আল্লাহর কোনো সংবিধান চিহ্ন নেই।